বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে স্বাগতিক ভারত। টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে আফগানিস্তান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর আড়াইটায়। স্বাগতিক ভারত বিশ্বকাপটা শুরু করতে পেরেছে দারুণভাবে। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া মোকাবেলায় নেমেছিল টুর্নামেন্টের কঠিন প্রতিপক্ষগুলোর একটা, সবচেয়ে বেশি পাঁচবারের ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। সেই অজিদের 200 রানও করতে দেয়নি টিম ইন্ডিয়া। ম্যাচটা জিতেছে তারা 6 উইকেটে। স্বাগতিকদের এবারে প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে আফগানিস্তান। দলটার বিপক্ষে কখনোই হারেনি ভারত। স্পিন নির্ভর আফগানিস্তানের জন্য দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম বড় বিপত্তি। উইকেট পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি, তাই ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হবে আফগানদের।